শিল্পনগরীর খন্দকার ভোক্তা অধিকার আইনে জরিমানা করেছেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএসটিআই এর অনুমোদন ছাড়া বিভিন্ন প্রকার নকল বিস্কুট চানাচুর সেমাই চিপস উৎপাদন করার এবং অপরিচ্ছন্ন ও স্বেচ্ছে পরিবেশে সকল প্রকার বেকারির পণ্য উৎপাদন করায় সোমবার বিকেল চারটায় র্যাবের সহযোগিতায় খন্দকার বেকারির মালিক ফিরোজ খন্দকারকে ভোক্তা অধিকার আইন দুই হাজার নয়ের তিপ্পান্ন ধারায় দুই লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার এ সময় উপস্থিত ছিলেন র্যাব এগারো সিপিসি দুইয়ের কোম্পানি অধিনায়ক তালুকদার নাজমুস সাকিব বিএসটিআইয়ের ফিল্ড অফিসার জিয়াউল হক র্যাব এগারো সিপিসি দুইয়ের এর এএসপি মহিতুল ইসলাম সহ র্যাবের অন্যান্য সদস্যরা